অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, আপনি বসুন। অ্যাডভোকেট মুখার্জি, আপনি প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি মহামান্য আদালতকে বলুন যে আপনার সঙ্গে স্বস্তিক মুখার্জির বিয়ের বৈধ প্রমাণ কি আছে। কোন ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইনিভাবে বিয়ে, কিংবা কোন উৎসব, কোন বিবাহ উৎসব, কিংবা শাস্ত্রমতে বিয়ে? হ্যাঁ, শাস্ত্রমতে বিয়েটা হয়েছিল, আর তার সাক্ষী আপনি আছেন, আপনার পুরো পরিবার আছে, আপনার পুরো পরিবার সাক্ষী আছে। আমি মিথ্যা কথা বলছি না হুজুর। স্বস্তিক মুখার্জি আমার স্বামী, আর তার সঙ্গেই আমার বিয়েটা হয়েছিল। হয়নি ইওর অনার, বিয়ে হয়নি ইওর অনার। বিয়ের মাঝখানে, বিয়ের মাঝ পথেই উনি মণ্ডপ ছেড়ে চলে যান ইওর অনার। বিয়ে অসম্পূর্ণ ছিল, সিঁদুর দান পর্ব হয়নি ইওর অনার। আমি হলপ করে বলছি ইওর অনার, ইওর অনার, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিয়ে সম্পূর্ণ হয়নি। আর তার জন্য মহামান্য আদালত যদি চান, আমি তার ভিডিও রেকর্ডিং এন্ড অল ডিটেইলস আমি মহামান্য আদালতের কাছে পেশ করতে পারি ইওর অনার। এই মহিলা গীতা গাঙ্গুলি, গীতা গাঙ্গুলি না স্বস্তিক মুখার্জির স্ত্রী, না সাত্বিক মুখার্জির স্ত্রী ইওর অনার। ইওর অনার দু দুটো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, দু দুটো মানুষের ইমোশন নিয়ে ইনি ছিনিমিনি খেলেছেন। আর শেষ মুহূর্তে ইওর অনার এমন একটা চক্রান্ত করেছিলেন যার জেরে স্বস্তিক মুখার্জি হাসপাতালে শুয়ে এখন নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন খুঁজছে ইওর অনার, অক্সিজেন খুঁজছে। স্বস্তিক মুখার্জিকে খুনের চেষ্টার ষড়যন্ত্রের পেছনে এই গীতা গাঙ্গুলির হাত আছে ইওর অনার। আমি হলপ করে বলতে পারি এই গীতা গাঙ্গুলির হাত আছে, এন্ড আই উইল প্রুভ ইট। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে প্রেয়ার করছি পদ্মরানী দাসকে আদালতে হাজির করার জন্য। এই মর্মে আমি মহামান্য আদালতের কাছে আমি নোটিশও আমি সার্ভ করছি। হুজুর, আপনার অনুমতি নিয়ে গীতা গাঙ্গুলিকে কাঠগড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি, আর পদ্মরানী দাসকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। পারমিশন গ্রান্টেড। গীতা গাঙ্গুলি, আপনি কাঠগড়া থেকে নেমে আসুন। পদ্মরানী দাস হাজির, আপনি কাঠগড়ায় আসুন।